হ্যালো বন্ধুরা, দ্য বং মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কিছু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য নোটিশ প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আমি সেই নোটিশটাই তোমাদের সামনে তুলে ধরব। কতজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কেমন হবে, এজ লিমিট কেমন হবে, এই বিস্তারিতই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তো তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম এসে থাকো বা আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবে। তো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই অফিসিয়াল নোটিশ। তো এটা এখানে যা যে লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজ নং 1/2022 রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট ফ্রম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়ান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন অ্যান্ড ফ্রম 17/3/2022। অর্থাৎ 17/3/2022 থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরু হচ্ছে। এবার চলো আমরা একটু পোস্টের বিস্তারিত জেনে নিই। এখানে যেমনটা লেখা রয়েছে, নেম অফ দ্য পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি 21, 21টা ভ্যাকেন্সি আছে টোটাল। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, আনরিজার্ভদের জন্য 4টে, আনরিজার্ভ যারা PWD তাদের জন্য আছে 1টা, যারা আনরিজার্ভ MSP তাদের জন্য আছে 1টা, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান 6টা, SC-দের জন্য 2টি, SC দ্বারা এক্স সার্ভিসম্যান তাদের 3টি, ST 2টি, OBC-A 1টি, OBC-B 2টি, টোটাল 21টি পদ। এবার আছে স্যালারি, স্যালারি হবে পে লেভেল 6 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ ROPA 2019-এর যে স্কেল আছে সেই স্কেলে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট কেমন হবে। এ পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা এই সমমানের যে কোনো বোর্ড থেকে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট হবে নট মোর দ্যান 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছরের বেশি হবে না এবং 18 বছরের কম হবে না। এখানে নিজেই দেখো লেখা রয়েছে লেস দ্যান 18, অর্থাৎ 18 বছরের কম হবে না, অর্থাৎ 18 থেকে 40 বছর তোমাদের এজ লিমিট হবে। কিন্তু এখানে তোমরা যারা মেরিটাস স্পোর্টস পার্সন অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট ইন কেস অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাজ প্লেয়ার্স শুড বি 25 ইয়ার্স, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু 25 বছর ম্যাক্সিমাম এজ লিমিট আছে। কিন্তু তাদের এডুকেশন কোয়ালিফিকেশন আবার কিন্তু মাধ্যমিক, এখানে যা লিখেছে দ্য এডুকেশন কোয়ালিফিকেশন শুড বি মাধ্যমিক পাস অনলি। কিন্তু অর্থাৎ তোমরা যারা মেরিটাস স্পোর্টসম্যান আছো তারা কিন্তু 25 বছরের নিচে তোমাদের বয়স হতে হবে এবং মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে যেটা লেখা রয়েছে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটার সার্টিফিকেটটা নিশ্চয়ই শো করতে হবে। এবং এখানে কিন্তু লেখা রয়েছে বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট, অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার আসে আপলোড অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট, ডকুমেন্টস রিগার্ডিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন PWD তোমাদের হ্যান্ডিক্যাপ আসো, কাস্ট অ্যান্ড স্পোর্টস সার্টিফিকেট মাস্ট বি স্ক্যানড আপলোড অনলাইন অ্যালোন উইথ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এবার আসে সাবমিশন অফ বন্ড, ক্যান্ডিডেট কল ফর পার্সোনাল টেস্ট ইন্ডিয়া উইল হ্যাভ টু সাবমিট এ বন্ড অন 50 স্ট্যাম্প পেপার অন দ্য ইফেক্ট দ্যাট দে উইল অ্যারেঞ্জ ফর টেম্পোরারি লজিং শেল্টার ফর ডিউরিং ইমার্জেন্সি ডিউটিস অ্যাজ অ্যান্ড হোয়েন মে বি রিকোয়ার্ড বাই দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ তোমরা যারা নিয়োগ পাবে বা তোমাদেরকে যারা পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউতে ডাকা হবে তাদের কিন্তু 50 টাকার একটা স্ট্যাম্প ডিউটিতে এটা ই করতে হবে, বন্ড সই করতে হবে যে ইমার্জেন্সি কেসে তোমরা কিন্তু তোমাদের যে টেম্পোরারি লজিং বা শেল্টার হবে সেটা কিন্তু তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। এবার আসে আমরা এজ রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন যেমনটা হয়ে থাকে সরকারি নিয়মভাবে সেভাবে কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে থাকবে, অর্থাৎ SC ST-দের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন যেমন হয় সেমনই পেয়ে থাকবে তোমরা। এবার আসে স্পোর্টস
এলিজিবিলিটি ফর দ্য স্পোর্টস পার্সন, অর্থাৎ এখানে যে স্পোর্টস পার্সন রিক্রুটমেন্ট যা হয়েছে সেখানে কিন্তু তোমাদের স্পোর্টস পার্সন যারা আছে তাদের জন্য কিছু নিয়মকানুন আছে, তাদের এলিজিবিলিটি আছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে একটু পড়ে দেখবে। এই এই এলিজিবিলিটি বেশ অনেকটাই বড়, যার কারণে এখানে আমি পুরোটা আসছি না, তোমরা এটা একটু দেখে নেবে। এই নোটিশটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে একটু একটু দেখে নেবে। এবার আসি আমরা মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস কেমন হবে। দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিশ লেটার অন দ্য অন ইন আওয়ার ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্ট এবং সিলেবাস কেমন হবে সেটা কিন্তু ওয়েবসাইটে পরবর্তীতে জানা হবে। এবং অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমরা কোনো টাকা রিটার্ন পাবে না। এবার অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? অ্যাপ্লিকেশন ফি ফর আনরিজার্ভ অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট আর 150 প্লাস প্রসেসিং ফি 50, অর্থাৎ 50 এবং 150, টোটাল 200 টাকা তোমাদেরকে যারা আনরিজার্ভ এবং ওবিসি আছো তাদেরকে কিন্তু পে করতে হবে। এছাড়া যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু শুধুমাত্র 50 টাকা প্রসেসিং ফিটা দিতে হবে। এবং দ্য অ্যাপ্লিকেশন ফিস প্লাস প্রসেসিং চার্জ মেনশন ইন প্যারা ওয়ান অ্যান্ড প্যারা টু শ্যাল বি কালেক্টেড বাই অনলাইন পেমেন্ট মেথড অনলি, অর্থাৎ তোমরা যারা অনলাইনে পেমেন্ট করবা তখন কিন্তু অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু তোমরা শুধু এটা দিতে পারবে। এখানে অফলাইনে টাকাটা পেমেন্ট করার কোনো সিস্টেম নেই, অর্থাৎ অনলাইন পেমেন্টের সময় তোমাদেরকে কিন্তু এটা পেমেন্ট করতে হবে অনলাইনে। এবার তোমরা যারা অলরেডি কোনো চাকরি করছো, সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের চাকরি করছো, তারা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এনওসি একটা সার্টিফিকেট অবশ্যই বের করতে হবে, এবং সেখানটায় সেই সার্টিফিকেট শো করেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, যেটা এখানটায় লেখা রয়েছে। এবার লাস্ট ডেট কবে আছে? লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট কমপ্লিট 13/4/2022, অর্থাৎ এপ্রিল মাসের 13 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এই ছিল টোটাল ভিডিও। আশা করি তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে আগ্রহী তারা কিন্তু আমার এই নোটিশটা দেখে জানতে পারলে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা সমস্ত ডিটেলসটা কী আছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো, কোনো কিছু জানার থাকে বা ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমার কমেন্টে সঠিক উত্তর দেওয়ার। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।